যে দেখতে পাচ্ছেন আমাদের দুপুরের ডাল ভাতের থালি, এটা কালকে এটাই খেয়েছিলাম। এখানে না সামনে আর ভালো কোনো দোকান নেই, অনেক দূর দোকান, আর এই রোদের মধ্যে দুপুরবেলা কোথাও যাওয়া সম্ভব না। তো আমরা এই খাবারটাই নিয়েছি, আর তার সাথে আমরা কি অর্ডার দিলাম, আলু জিরা, আলু জিরা না এই বাইরে দেখুন তাকানো যাচ্ছে না এতটা রোদ। তো এই হচ্ছে গিয়ে সোয়া চাপ অর্ডার দেওয়া হয়েছে, তো হালকা হালকা মশলা দিয়ে সেটা খাওয়া হবে। আর এই সেই বাজে জিনিস খাবেন না, বাচ্চাদের খুলে দেবেন, মানে আমি বলছি উনি খায়। তো এই অর্ডার দিয়েছি, এই খাওয়া দাওয়া করবো, তখন অপেক্ষা আছে কখন আসবে। তো এই খাবারটা কোনো রিভিউ আলাদা নেই, কালকে রাতেই বলেছি তো বেরিয়েছি, তো খাওয়া দাওয়া করবো, তো সেই আর কি ব্যাস। দেখতে পাচ্ছেন টিমটিম খাবার কি মনে না না, সোয়া চাপ আমরা প্রথম অর্ডার দিয়েছিলাম ভেজ কোরাপুরি, ওরা বললে সেটা খুব স্পাইসি বানাবে, তো সেই জন্য বললাম স্পাইসি খাবো না গরমে। তো হালকা টক ঝাল মিষ্টি কী হবে বললো, সোয়া চাপটা খেতে পারেন। তো সোয়া চাপটা নিয়েছি, এবার ম্যাডাম খেয়ে বলবে এটা কী দিয়ে বানানো। আচ্ছা সোয়াবিন দিয়ে বানানো, আর ডালটা দিয়ে খেতে তো অমৃত লাগছে, কারণ আমরা একটু বাটার দিয়ে নিয়েছি যেহেতু। তো এবার ম্যাডাম এটা খেয়ে বলবে কেমন খেতে। টক ভাবটা আর দই দিয়েছে আর কি, সয়াবিন আছে, টেস্ট কেমন ঠিকঠাক। জাস্টি ভাই এটাই মেনলি হয়ে থাকে, চাপ যেহেতু বলছে এটা সবজিটা না, এটা আমার মনে হয় এই টাইপের স্পাইসি ঠিক সবজি, মানে রুটি বা পরোটার সাথে বেটার এটা আমার মনে হয়, মানে একটু স্পাইসি হয়েছে বানিয়েছে, যেতে খারাপ হয়নি, ঠিক আছে। তো ওটার দাম নিয়েছে হচ্ছে কি 160 টাকা, এটা কিন্তু হাফ প্লেট ফুল নয়, আর আমাদের এই রাইসের প্লেটগুলো নিচ্ছে হচ্ছে কি 130 টাকা ডাল ভাতে। তো এটা ডাল ভাতও নিতে পারেন আপনি, রাজমা চাওয়াল নিতে পারেন, আর দই ভাতও আছে সেটাও নিতে পারেন, সেটার দাম একটু কম, বাট বাকিগুলো এরকমই। তো এই আজকে দুপুরের খাবার আমরা সারছি মুস্তাক দোকানটার নাম সেখানে। দেখছেন বিকালবেলা গঙ্গা বয়ে যাচ্ছে, ওই পারে গঙ্গা আরতি হচ্ছে, আর এখানে কুলচার দোকান, তো আমরা হলো এক প্লেট কুলচা নিই, কুলচা খাবো। তো এখানে কুলচা বানাচ্ছে এরকম, ওরা সঙ্গে চানা দেবে তো মোটামুটি। আর বাইরে খুব ঝড় উঠেছে, দেখতে পাচ্ছেন গাছ ফাছ সব দুলছে, একবার হেভি ঝড় উঠেছে আজকে বিকালবেলা। তো ওই ওখানে চানা দিচ্ছে, আর এখানে কুলচা দেবে বানিয়ে। তো এখানে এগুলো দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কুলচাটা একদম গরম করা হচ্ছে, আর প্রচুর আম কুড়িয়েছি আজকে আমরা দুজন মিলে। তো আমরা যে প্রচুর আম কুড়িয়েছি সেই আম, এখানে ফুচকাও আছে 20 টাকায় 5 পিস, এখানে বানমাস্কা আছে, এখানে দেখুন আলু টিকি আছে, আলু ফ্রাই আছে, এই যে ভাজা হচ্ছে এটাকেই এই এই জিনিসটাকে এরকম চেপে ওরম করে দিয়ে ভেজে আপনাকে দেবে। তো আপনি চাইলে এখানে খেতে পারেন, আর ওই যে দেখুন আশেপাশে সবাই বানাচ্ছে, পর পর চাটেরই দোকান মোটামুটি, তো আপনারা খেতেই পারেন। তো আমরা এসছি নিচ্ছি, আমাদের এইটা দাম পড়ছে 40 টাকা কুলচা প্লেটটা। টাঙ্গালু সিদ্ধ বিক্রি হচ্ছে, ওখানে মোমো বিক্রি হচ্ছে, তো ওখানে চাট খাবারের পুরো দোকান একদম, মানে গঙ্গার পার মানে চাট খাবারের দোকান একদম। তো এই যে দেখুন দিচ্ছে আমাদেরকে, তো ম্যাডাম হাতে নেবে ওটা, এই ওপরে দেখছেন সবুজ সবুজ আমগুলো, এই আমগুলো কিন্তু ওর সাথে দিচ্ছে না, এই আমগুলো দেখছেন দুটো আম পড়ে গেল, জানেন তো হাওয়া এত হাওয়া দিচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে না, এই আমগুলো কিন্তু এর সাথে দিচ্ছে না, এই রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, এই ভাইটাকে দিয়ে কাটিয়ে নিয়েছি, আর ইয়ে খাচ্ছে কেমন খেতে আম।
আম খেতে কেমন? টক, আমি কিন্তু টকে নেই, ওই জন্য ম্যাডামকে খাই দিয়েছি আমগুলো। হ্যাঁ, আমি আর টকে আমি নেই বিশ্বাসী, বিশ্বাস আমি ঝালে বিশ্বাসী। আর এবারে ম্যাডাম কুলচাটা খেয়ে বলবে, আমটাকে খেয়ে নি। এই এবারে কুলচাটা দেখতে পাচ্ছেন, এই এটা এটা চানার ইয়ে গ্রেভি বানিয়ে রাখে ওরা, ওপরে টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছে, শশা। কিরম খেতে? আর চলে যায় এই কুলচাটা তো এখনই দিলো গরম করে তাওয়াতে, হালকা একটু ওই গরম এটা করে রাখা। হ্যাঁ হ্যাঁ, এই দেখছেন পিতলে হাঁড়িটা, এর মধ্যে কিন্তু চানাটা আনে, এনে কাঁচা চানা সিদ্ধ করে আনে, তারপরে মশলা ওটা মাখায়, কিন্তু ওরা কিন্তু ঘুগনি আমাদের মতো বানিয়ে আনে না। তো এইভাবে এটা বানায় এটা। তো এই বিকালবেলা এসছি, সবে এখন সব বিকাল বলবো না, 7:45 বাজে, বুঝেছেন তো? বাট এখানে সেটা বোঝা যায় না, কিন্তু এখানে 7:45 মতো বাজে। তো আমরা এখন এটা খাচ্ছি, সন্ধ্যেবেলার মানে রাতের ডিনারই বলতে পারেন। ম্যাডাম বলছে ভারী খাবেন, অনেক ভারী খেয়ে নিয়েছে, তো নিয়েছে একটা চিজ স্যান্ডউইচ। ওই যে দোকান দিয়ে আমরা খাচ্ছি ওই দোকানেই আমরা এসেছি, এই একটা বেস্ট দোকান আমাদের কাছে। আপনারা জানেন আমরা যে ওখানে যাই একটা ভালো দোকান খুঁজে নিই, সেখানেই আমরা খাওয়া দাওয়া করি। তো চিজ স্যান্ডউইচ অর্ডার দিচ্ছি, আর আমি এটা কী যেন দিয়েছিলাম, শেজওয়ান নুডলস, ওটা এখন আসেনি, আসবে। তো ম্যাডাম এটা খেয়ে বলবে কেমন খেতে, বলো এটা বাইট দিয়ে বলো কেমন খেতে এটা। আজকে দেখতে পাচ্ছি চিজটা দিয়েছে, চিজটা মেল্ট হয়ে গেছে, আর একটু গাজর টাজর দিয়েছে, সব কিছু দিয়েছে, সিমলা মির্চ হ্যান ত্যান সবই দিয়েছে। আর এটা ব্রাউন ব্রেডের উপর করছে, নট হোয়াইট ব্রেড, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর এটা গ্রিল করা কিন্তু, ঠিক আছে, অনেক অনেক স্যান্ডউইচ, এটা প্লেন স্যান্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ, বাট এটা গ্রিল স্যান্ডউইচ। আর এটার প্রাইস পড়ছে 90 rupees, তাই তো? মেয়োনিজ দিয়েছে, মানে সবাই চিজ বলে দেয় আর কি, বাট এটা কিন্তু 90 rupees দাম। তো জানেন তো এইসব জায়গায়, হ্যাঁ, আর মনে হবে এই ঋষিকেশের দিকে এইসব এই এই ক্যাফে কনসেপ্টগুলো বেশি, এইগুলো আপনি এখানে একটু বেশিই পাবেন আর কস্টলি পাবেন, এটা আপনাকেও বলে দিচ্ছি আমরা। তো ওই জন্য কিন্তু আমি নর্থ ইন্ডিয়ান খাবারের উপরে, আজকে আমি একটু চাইনিজে ভরসা করেছি, বাট আমি কিন্তু রোজ ভাত ডালের উপরেই ভরসা রাখি, কারণ ওটা আমাকে কোনোদিন বিট্রে করতে পারে না। তো মোটামুটি আর চাও নুডলসটা এলে দেখাবো। এই দেখতে পাচ্ছেন চলে এসছে লাল লাল ঝাল ঝাল, কলকাতার সেই বিখ্যাত কেঁচো, দেখতে পাচ্ছেন কেঁচো, সেই চায়নাটা খাচ্ছে কেঁচো, আমি আজকে চায়না হয়ে গেছি কেঁচো। তো এটা আজকে নিয়েছি লাল লাল ঝাল ঝাল শেজওয়ান নুডলস। এবার এই নুডলসটা খেয়ে দেখার পালা, তো দেখি লাল লাল ঝাল ঝাল কেমন খেতে। দোকানটা কিন্তু ঝাল হয়নি, মানে সেই জন্য আমরা যখন ভাবি যে শিশাবো, এই দোকানে আমরা যখনই কোনো গ্রেভি অর্ডার দিই, সয়া চাপ, পনির, বড় মাটার পনির, বাটার পনির, যাই হোক, এত ঝাল দেয় আর এত পেঁয়াজ দেয়, বিশ্বাস করুন পনির আর সয়া কিছু থাকে না, শুধু ঝোলটা ঝালটাই থাকে। তাই আজকে এটা ঝাল অর্ডার দিয়েছি, আজকে এটা লাইট করেছি, মানে এই যে কী বলবো আমি নিজেও জানি না। এবার ম্যাডাম খেয়ে দেখবে কেমন খেতে। কিন্তু যেগুলোকে আমরা ঝাল করবেন না বলে অর্ডার দিই, সেগুলো এত ঝাল করে চিন্তারও অতীত, খেতে পাই না, শুকনো শুকনো লঙ্কা দিয়ে দেয় গোটা গোটা। হ্যাঁ, মানে ওই যে বললাম দেখতে লাল লাল ঝাল ঝাল, বাট খেতে লাল লাল ঝাল ঝাল না, বাট টেস্ট ফুল হয়েছে কিন্তু খেতে। হ্যাঁ, পনির দিয়েছে নাকি? পনির পনির দিয়েছেন, পনিরও দিয়েছে এখানে। তো হ্যাঁ, তো এটার দাম বোধ হয় 190, তো ঠিক আছে, এরম জায়গায় এরম জায়গায় এটা ঠিকঠাক 190টা।